বাংলাদেশের নাম শুনলেই একটাই নাম মনে পড়ে, হিরো আলম। মানে হিরো আলম কি মানুষ না, নাকি হিরো আলম বাংলাদেশে আসার জন্য বাংলাদেশ কোনো দেশই না? কি বোঝাতে চাইছেন আপনি? দেখ ভাই, রোস্টিং করছিস কর, তবে যাকে নিয়ে বা যেটা নিয়ে কথা বলছিস সেটা নিয়েই বল। একটা দেশকে ছোট করে কথা বলার কোনো রাইটস তোর নাই। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো এক মাথা মোটা আবাল গান্ডু মার্কা খাস্তর ব্যাডারে নিয়ে আসে, কিনা আমাদের দেশকে ছোট করে কথা বলছে। তার কাছে বাংলাদেশ মানেই নাকি হিরো আলম? বাংলাদেশের নাম শুনলেই একটাই নাম মনে পড়ে, হিরো। এই যে এই ছেলেটা, যারা ইন্ডিয়া থাকেন তারা অনেকেই চিনেন। ছোট্ট ছেলে না কি জানো তার চ্যানেলের নাম, আমার ঠিক মনে নাই। তবে তার চ্যানেলের নামের সাথে সাথে যে তার চিন্তা ভাবনা, মন মানসিকতা সহ আরো অনেক কিছুই ছোট ছোট, সেটা তার কথাবার্তা শুনলেই বোঝা যায়। বোটাগুলো পর্যন্ত গোলা, তা না হলে একটা মানুষ কেমনে পারে অন্য একটা দেশকে ছোট করে কথা বলতে? বাংলাদেশের নাম শুনলেই একটাই নাম মনে পড়ে, হিরো। তার মানে আপনি বলতে চাচ্ছেন ইন্ডিয়া কিংবা পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশকে চিনে শুধুমাত্র হিরো আলমের জন্য? তাইলে সাকিব আল হাসান যে প্রত্যেক বছর ইন্ডিয়াতে গিয়ে আইপিএল খেলে আসে, তার মানে তারা এখনো জানেই না যে সাকিব আল হাসান বাংলাদেশের প্লেয়ার। বাহ, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে বাংলাদেশে আসছিল সেটা শুধুমাত্র হিরো আলম কাকার সাথে দেখা করতে? বাহ, বাংলাদেশ ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় মুভি হচ্ছে, ইন্ডিয়ার ক্রিকেট টিম বাংলাদেশে খেলতে আসছে, এমনকি 71 সালের যুদ্ধের সময়ও ইন্ডিয়া বাংলাদেশকে হেল্প করছিল। না মানে এই সবকিছুই হয়েছে বাংলাদেশকে না চিনে, কারণ বাংলাদেশ মানেই তো হিরো আলম। বাংলাদেশের নাম শুনলেই একটাই নাম মনে পড়ে, হিরো। শালা গান্ডু, তোর কি মাথায় আসলেই কিছু নাই, নাকি ব্রেইনের জায়গায় পায়খানা দিয়ে ভইরা রাখছিস তাই জন্য এরকম আবল তাবল বকতেছিস? দেখ ভাই, আমাদের দেশে যেমন হিরো আলমের মতো ফানি বয়ও আছে, তেমনি সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারও আছে, আর এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি। আর একটা জিনিস ভেবে সত্যি ভালো লাগতেছে, তোর মতো মাথা মোটা গান্ডু মার্কা আবাল আমাদের দেশে নাই। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে মানুষটা অন্যের দেশকে রেসপেক্ট করে কথা বলতে পারে না সে নিজের দেশকে কিভাবে রেসপেক্ট করবে? আমার প্রতিভাটা বার করছি। আচ্ছা, আমি তো লাস্ট 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি, আপনারা কি কেউ একটা বারের জন্য দেখছেন আমি অন্য কোনো দেশ কিংবা ধর্মকে ছোট করে কথা বলছি? বিশ্বাস করেন, এই শিক্ষা আমি কখনোই পাই নাই। আমি না ইন্ডিয়ার অনেক রোস্টারকেই ফলো করি, রেগুলার ভিডিও দেখি, কিন্তু এই শালা এমন কেন? ভিডিওর কি সিরি? ইচ্ছে করে আমার বৌদিকে লাগাতে। এগুলা দেখে কার আরে ভাই, আমার তো বুমি আসে। আর আসবে বা না কেন বলেন আমাকে, চ্যানেলে ঢুকলেই শুধু বৌদি আর বৌদি। ও মাই গড, মানে বৌদি ছাড়া এ কিছুই বুঝে না। এ বৌদি এই করলো, ওই বৌদি ওই করলো, এ বৌদি হাজবেন্ড নিয়ে এই করলো সেই করলো, হ্যান ত্যান আরো অনেক কিছু, মানে কি বলবো, পুরো চ্যানেল জুড়ে শুধু বৌদি আর বৌদি। কি মজা, কি মজা। আসলে এদের নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য দুইটা, একটা হলো অশ্লীল ভিডিও ইউজ করে বেশি বেশি ভিউজ আদায় করে নেওয়া, আর একটা হলো ভিডিও বানানোর সময় নিজের হাওয়াসটা পূরণ করে নেওয়া। মানে সমুদ্র তো ঠিক আছে ভাই, তুই বাংলাদেশের একটা গানকে নিয়ে রোস্ট করতেছিস কর, আমার তো সেটা নিয়ে কোনো প্রবলেম নাই, বাট পুরো একটা অন্য টপিকের ভিডিওর মধ্যে তোকে কেন এই কথাটাই ঢোকাতে হলো? হ্যাঁ, বাংলাদেশের নাম শুনলেই একটাই নাম মনে পড়ে, হিরো। বাংলাদেশটা কি শুধুমাত্র তোর ইউটিউব চ্যানেলের সমান যে বৌদির কথা শুনলেই সবাই চিনে যাবে? এখানে যেমন হিরো আলম আছে তেমনি সাকিব আল হাসানও আছে, আর তোর চ্যানেলে তো শুধু বৌদি আর বৌদি। প্লিজ ভাই, এবার তোমরা থামো। বিশ্বাস করেন আপনারা, বিশেষ করে আপনারা যারা আমার ইন্ডিয়ার অডিয়েন্সরা আছেন, এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমি আপনাদেরকে প্রচুর ভালোবাসি, বাট এই পোলায় আমার দেশকে ছোট করে কথা বলছে। আচ্ছা, ইন্ডিয়াকে নিয়ে যদি কেউ কিছু বলতো, ধরেন আমি যদি কিছু বলতাম, তখন কি আপনাদের সেটা হজম হইতো? জানি হতো না, কারণ সবাই তার নিজের দেশকে প্রচুর ভালোবাসে। আপনাদের কাছে আমার জাস্ট একটাই রিকোয়েস্ট, আপনারা শুধু কমেন্ট করে বলবেন এই গান্ডু মার্কা পোলাটা কি আসলে ঠিক করছে। আমি তো একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর, আজ অবধি কেউ কখনো দেখছেন আমি কোনো বিষয় নিয়ে ইন্ডিয়াকে ছোট করে কথা বলছি কিংবা ভিডিও বানাইছি? কখনোই না, আর কখনো দেখবেনও না। আমি প্রতিটা দেশকেই সমান রেসপেক্ট করি অ্যান্ড ভালোবাসি। আর একটা কথা, আমরা আনলাকি 13 গ্রুপের মেম্বাররা যতদিন আছি ততদিন অন্তত আমার দেশের নামে কোনো কিছু সহ্য করব না। আর শুধু আমার দেশ না, কোনো দেশের নামেই খারাপ কিছু সহ্য করা হবে না, কারণ আমি জানি প্রতিটা মানুষই তার নিজের দেশকে ঠিক কতটা ভালোবাসে। সো একটা দেশের নামে খারাপ কথা বললে কিংবা কোনো কিছু করে ছোট প্রমাণ করতে চাইলে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না, এখন সেটা বাংলাদেশকে নিয়ে বলুক কিংবা ইন্ডিয়া, ইটস ডাজেন্ট ম্যাটার। নাও কাম টু দ্য পয়েন্ট, আপনি ইন্ডিয়ান হন কিংবা বাংলাদেশি সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি একজন মানুষ, আর একজন মানুষ হিসাবে আপনার কোনোভাবেই সাজে না কোনো দেশকে নিয়ে ছোট করে কথা বলা, কারণ আপনি অন্য একটা দেশের মানুষ কিংবা দেশকে যদি সম্মান দিতে না পারেন তাহলে আপনি নিজের দেশের মানুষ কিংবা দেশকে কিভাবে সম্মান দিবেন? তাই বলবো মাথার মধ্যে পায়খানা ভরে না রেখে একটু পরিষ্কার করেন, আর কন্টেন্টের নামে মানুষকে গু উপহার না দিয়ে একটু ভালো কিছু উপহার দিয়েন, যাতে করে মানুষ ভিডিও দেখে অন্তত বুমি না করে ফেলে। আর একটা কথা, পারলে ভিডিও থেকে অশ্লীল বৌদিগুলারে বাদ দিয়ে কিংবা ক্লিপসগুলারে একটু ব্লার করে দিয়ে।
অডিয়েন্স, তাইলে আর কিছু না হলেও পাবলিকের কাছে ভিডিওগুলো হজমযোগ্য হবে। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন, লাগবো ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন, তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।